নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন উপদেষ্টা। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ তাদেরই একজন। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। এর আগেও তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ ১৯৪৮ সালের ১ জুলাই নোয়াখালী জেলার রায়পুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সাবরেজিস্টার। সরকারি চাকরিতে বদলি খুবই স্বাভাবিক ঘটনা, যার কারণে বিভিন্ন জেলায় গিয়েছেন, পড়েছেন বেশ কয়েকটি স্কুলে। তবে এর মাঝে ব্রাহ্মণবাড়িয়া শহর ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে তার মনের বিশেষ স্থান জুড়ে রয়েছে। সেখান থেকেই তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং বোর্ড স্ট্যান্ড করেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। এই অর্থনীতিবিদ উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা কলেজ থেকে এবং স্নাতক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে, আর স্নাতকোত্তর ছিল ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে। প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন রেকর্ড ফলাফলে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে বিলাসী জীবনের হাতছানি উপেক্ষা করে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত হন ওয়াহিদউদ্দিন মাহমুদ। অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ব্যাংক পুরস্কার ২০২০ পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। ৯০ দশকের শেষের দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয় গ্রামীণ অকৃষিজ অর্থনীতির দিকে। এরপর তিনি মনোযোগ দিয়েছেন অর্থনীতি, বিশেষত প্রবৃদ্ধি ও সুশাসনের মধ্যকার আন্তঃসম্পর্ক বিষয়ে। অর্থনীতিবিদ হলেও লেখালেখির ফাঁকে তার আনন্দের জায়গা চিত্রকর্ম। ব্যক্তি জীবনে ওয়াহিদউদ্দিন মাহমুদ দুই ছেলে ও এক মেয়ের জনক। সুরুজ আহমেদ, কালবেলা।